শ্রীল প্রভুপাদ এটাই চেয়েছেন যে ভক্তরা যেন কমপক্ষে সত্যগুণে থাকে। কেননা সত্যগুণে কি হয়, প্রকৃত বস্তুর প্রকৃত পরিচয় পাওয়া যায়, নাহলে বিপরীত বুদ্ধি হবে, বিপরীতভাবে বুঝবে, ভালো বললে খারাপ বুঝবে, খারাপ যারা বলছে তাদের ভালো লাগে, যারা নেশা জুয়া অবৈধ মেলামেশা মাংসাহারে খুব উৎসাহ দিচ্ছে তারা আমার খুব ভালো, আর যারা অনুৎসাহিত করছে প্রকৃত পথের সন্ধান দিচ্ছে তারা খারাপ, এসব হচ্ছে বিপরীত বুদ্ধি। তাই জেনে অন্তত বোঝার দরকার, এটা সত্যগুণে সম্ভব যে আমি যেটা করেছি সেটা ভুল করেছি এবং তার পরিণাম স্বরূপই আমার শরীর, এই জড় শরীরটা তার পরিণাম, আমি ভগবানকে ভুলে গিয়েছি। কৃষ্ণ ভুলি সেই জীব ভগবাঞ্জা করে নিকটস্থ মায়াতারে জাপটিয়া ধরে, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তাহলে আমি ভুল করেছি, পরিণামস্বরূপ আমি দুঃখ পাচ্ছি, না আমি কোনো ভুল করিনি, আমাকে দুঃখ দেওয়া হচ্ছে, আর দুঃখ দিচ্ছে কে, ওই ভগবান দিচ্ছে, ভগবান বলে যদি কেউ থাকে তাহলে সে আমাকে দুঃখ দিচ্ছে, সবচেয়ে বড় অপরাধের কথা, অপরাধমূলক আচরণ বা কথা, অপরাধের মাত্রা আরো বাড়ছে। এক তো ভগবানকে ভুলে যাওয়ার পরিণাম স্বরূপ দুঃখ, তারপরে এই কথা যখন আমি বলছি বা সেগুলো করছি আরো আমি অপরাধে জড়িয়ে পড়ছি বা অপরাধের মাত্রা আরো বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যখন কেউ বুঝতে পারে যে আমার কৃত কর্মের জন্যই আমি দুঃখ পাচ্ছি, তার প্রথম শুরু হয়েছে ভগবানের কর্তৃত্ব অস্বীকার করা, ভগবানকে অমান্য করে ভগবানকে ভুলে আমি নিজের মতন ভোগ করব, নিজের মতন চলব, এটা হচ্ছে স্বেচ্ছাচারী জীবন। এই জন্যে বৈদিক শাস্ত্রে অন্তত যাতে শৃঙ্খলময় জীবনযাপন করে জীবেরা তার জন্যে বিভিন্ন পুণ্যকর্মের বিধান দেওয়া হয়েছে, ধীরে 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 যাতে তার চেতনা উন্নত উন্নততর উন্নততম হতে পারে, হরে কৃষ্ণ হতে পারে, এই হবে, তাহলে একদিন সে বুঝতে পারবে যে এই জগৎটা অনিত্য এবং আমি আত্মা, তখন আত্মস্বরূপে অবস্থান করে, এটা জ্ঞান যোগ, জ্ঞান জড়জাগতিক যে ভোগ সেটা অনিত্য, অর্থাৎ অনিত্য ভোগের পিছনে ছোটার দরকার নেই বা সেগুলোকে লাভ করবার জন্য আমার প্রয়াস করা উচিত না, তখন সে হয় জ্ঞানী। ভগবত গীতার সপ্তম অধ্যায়ে ভগবান এই চার প্রকার সুকৃতিবান ব্যক্তির মধ্যে জ্ঞানীকে শ্রেষ্ঠ বলে তিনি উল্লেখ করেছেন, কেন জ্ঞানী তিনি জড়জাগতিক স্তরে অবস্থান করছেন না, তিনি একটা চিন্ময় স্তরে অবস্থান করছেন, কেন তিনি বুঝতে পেরেছেন যে আমি এই শরীর নই এবং শরীরটা অনিত্য, আত্মা নিত্য, অর্থাৎ আত্মা কিভাবে কল্যাণ হবে তার চেষ্টা করেন। তোমার জ্ঞানীর মধ্যে আমার অনেক ভাগ আছে, যাই হোক, তাই কর্মীর থেকে জ্ঞানী শ্রেষ্ঠ, আবার জ্ঞানীর থেকে ধ্যানী শ্রেষ্ঠ, ধ্যানী মানে যারা ধ্যান করেন পরমাত্মা তারা, এবং তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে যারা ভক্তি যোগী। তাই ভগবান বলছেন যোগী নাম আপনি সর্বেশাং মদ গতেন অন্তরাত্মনা, যোগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছে তিনি যিনি মদগত অন্তরাত্মনা। তো মদগত অন্তরাত্মনা হওয়ার পরে তিনি কি করেন, না শ্রদ্ধাবান ভজতে যোমা, শ্রদ্ধা সহকারে আমার ভজন করেন, আমার সেবা করেন। সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছে ভক্ত, যে সর্বদা আমার চিন্তা করে, আমার সেবায় যুক্ত থাকে।
বদ্ধজীবের একটা স্বভাব হচ্ছে যে বদ্ধ বা বদ্ধজীবের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে বা বিশেষ করে যাকে বলা হয় তটস্থা শক্তির বৈশিষ্ট্য হচ্ছে হয় তাকে ভগবানের যোগমায়ের অধীনে থাকতে হবে, আর যদি সে ভগবানের যোগমায়ের অধীনে না থাকে তাহলে তাকে মহামায়ের অধীনে থাকতে হবে। যে কোনো দুটো শক্তির মধ্যে যে কোনো একটিকে তাকে থাকতেই হবে, এটা হচ্ছে তটস্থা শক্তির স্বভাব। এখন মায়াগ্রস্ত জীব সে এই জড়জগৎকে ভোগ করতে চায় এবং ভোগ করার জন্য নানা রকম পরিকল্পনা করে, এবং তার জন্যে তাকে হয় পুণ্যের মাধ্যমে বা পাপের মাধ্যমে এগিয়ে যেতে হয়। ধর্ম অর্থ কাম, ধর্মের মাধ্যমে অর্থ কজন উপার্জন করছে, বিশেষ করে কলিযুগে আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে, বেশিরভাগ অধর্মের মাধ্যমে অর্থ উপার্জন করছে, এবং অধর্মের মাধ্যমে অর্থ উপার্জিত যে ধন তা দ্বারা সে তার বাসনা চরিতার্থ করছে, এবং পরিণাম ভয়াবহ। নরক যন্ত্রণা ভোগ করতে হবে, অনেক শরীরে ভ্রমণ করতে হবে, অনেক দুঃখ কষ্ট পেতে হবে। এখন এই রকম অবস্থায় কেউ যদি যে পাপ কর্ম করছে তাকে যদি বুঝিয়ে তার থেকে নিবৃত্ত করতে পারে ভালো, আর না হলে একটু তর্জন গর্জন করতে হবে, তাতেও যদি না হয় মারতে হবে, মেরে সাইজ করতে হবে। আর যদি সেটা যার উপর সে আশ্রয় করে আছে সে যদি সেটা না করে বা তার কর্তৃত্ব সেটা যদি সে স্বীকার না করে, সে যদি সেখান থেকে চলে যায় তাহলে মায়া তাকে পেটাবে, ত্রিগুণের মাধ্যমে তাকে ঠিক পিটিয়ে সাইজ করে দেবে এবং চলতে থাকবে। সেইভাবে কর্মচক্র চলছে কালের প্রভাবে, কাল অপ্রতিহত, এর থেকে মুক্ত হওয়া কঠিন, কিন্তু কঠিন হলেও ভগবান বলছেন যদি কেউ আমার চরণে শরণাগত হয় মায়ামী বলছে প্রপদান্তে মায়ামেতান তরন্তিতে, যদি দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া দূরতিক্রমণীয়, কিন্তু ভগবান আশ্বাসন দিচ্ছেন এবং শুধু একবার নয় বারবার তিনি দিয়ে চলেছেন আশ্বাসন, প্রতিজ্ঞা করেছেন, তবুও জীব বিশ্ববদ্ধ জীব আর কি দিকভ্রষ্ট হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, এটাই তার স্বভাব। এই জন্যে তাঁকে কারো না কারো অধীনে থাকতে হবে।